My dear and beloved student of class 6, welcome to BNIS home spelling program. This is Abdul Rahim, an assistant teacher of English, Banusri National Ideal School. Today, I'm going to take a class for the student of class 6 on transformation, especially transform the following sentence from assertive to interrogative. Let us start our class for today. My dear students, look at the chart. Here is my Facebook ID name, Abdul Rahim. And today's class number is 18. And there is no SW for this class. And today's date is 24 May 21. And here is my mobile number. If you have any question or query, please knock me for your solution. Today's topic is transformation, assertive to interrogative. Assertive to interrogative করার জন্য আমরা কতিপয় নিয়মকে ভালোভাবে অনুসরণ করব এবং ভাষায় অধ্যবসায় করব। অর্থের পরিবর্তন না করে assertive কে interrogative sentence এ রূপান্তর করার নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে নিয়মগুলো লেখা আছে এই নিয়মগুলো খুবই সহজ এবং মনোযোগ সহকারে যদি আপনারা একবার দেখুন, শুনুন এবং ভাষায় একবার পড়ুন, আমি আশা করি আপনাদের কাছে এগুলি খুবই সহজ এবং সরল মনে হবে। অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বটি সর্বদা উত্তর বাক্যের শুরুতে বসে। নাম্বার দুই, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স ও পার্সন অনুসারে উত্তর বাক্যের শুরুতে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ এবং পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার করতে হবে। নাম্বার তিন, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে উত্তর বাক্য নেগেটিভ হবে, বাক্যটি নেগেটিভ হলে উত্তর বাক্য অ্যাফার্মেটিভ হবে। এবং চার নম্বর রুলসটা হচ্ছে উত্তর বাক্যের শেষে মার্ক অফ ইন্টারোগেশন হবে বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখুন, আমি এখানে একটি উদাহরণ লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই অক্সিলারি ভার্বটি উত্তর বাক্যের শুরুতে নিতে হবে। এই বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই বাক্যটি অ্যাফার্মেটিভ, মানে হা বোধক বাক্য। যদি বাক্যটি হা বোধক হয় তাহলে না বোধক করতে হবে। তাহলে ক্যানের সাথে একটি নট যোগ করেছি, ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। করিম লাইক দ্য লেট স্প্রিং। দেখুন, এখানে করিম সাবজেক্ট এবং লাইকড ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এবং এই যে লাইকড, এই ভার্বটি পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা বলেছিলাম ডিড ব্যবহার করতে হবে। দেখুন, এই বাক্যটি একটা হাবোধক বাক্য, মানে এখানে কোনো নাবোধক শব্দ নাই, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। তাহলে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড নিতে হবে। উত্তর বাক্যটি হবে ডিড নট করিম লাইক। যদি আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি তবে তারপরে যে ভার্বটি বসাবো এই ভার্বটি অবশ্যই বেস্ট ফর্ম হবে। এই যে দেখুন, লাইক ভার্বটি বেস্ট ফর্ম। দ্য লেট স্প্রিং। করিম ডাজ নট ওয়ার্ক হার্ড। দেখুন, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে নট, তার আগে একটা অক্সিলারি ভার্ব ডাজ আছে। তাহলে এখানে হবে ডাজ করিম ওয়ার্ক হার্ড এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। পাঁচ নম্বর নিয়মটি খেয়াল করুন, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেভার থাকলে এভার এবং নাথিং থাকলে এনিথিং হয়। আই নেভার ড্রিঙ্ক টি, এই বাক্যটি যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখতে পাই যে এখানে একটি নেভার শব্দ আছে। এই নেভার শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা আগেই পড়েছি যে নেভার থাকলে এভার করতে হবে, যেহেতু নেগেটিভ ওয়ার্ড তাই আর নট নিতে হবে না। তাহলে হবে কি, খেয়াল করে দেখুন, এখানে ড্রিঙ্ক এই ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স থাকার জন্য আমরা আইয়ের সাথে ডু নিব। তাহলে হবে ডু, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাই আর নট নিতে হবে না। ডিউ আই এবারের পরিবর্তে নেভার ড্রিঙ্ক টি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ এবং খুবই সুন্দর নিয়ম। নাম্বার ছয়, এভরিবডি, এভরি ওয়ান এবং অল যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে হু বসবে প্লাস ডাজ নট বা ডিড নট বসে প্লাস ভার্বের বেস্ট ফর্ম বসে প্লাস বাকি অংশ বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
এভরিবডি উইশেস টু বি হ্যাপি, মানে প্রত্যেকেই সুখী হতে চায়। আমরা এভরিবডি এর পরিবর্তে হু বসিয়েছি। দেখুন এই উইশেস ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য ডাজ বসিয়েছি আগে। যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাই নট বসিয়েছি, হু ডাজ নট। দেখুন এখানে বলেছিলাম যে ডু নট বা ডাজ নটের পরিবর্তে আমরা ভার্বে বেস ফর্ম ব্যবহার করব, তাই এই যে এখানে উইশের সাথে ইয়েস ছিল এটা বাদ দিয়েছি, বেস ফর্ম উইশ এবং বাকি অংশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন বাক্যের শেষে। সাত নম্বর নিয়মটি খেয়াল করুন, নোবডি, নন, নো ওয়ানকে ইন্টারোগেটিভ করতে হলে এদের পরিবর্তে হু বসে প্লাস বাকি অংশ, একদম সহজ নিয়ম। নন ব্লিভস আ লায়ার, এখানে বলেছিলাম নোবডি, নন, নো ওয়ান থাকলে এদের পরিবর্তে হু বসাতে আর বাকি অংশ বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে ননের পরিবর্তে হু বসিয়েছি এবং এই ভার থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিয়েছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন উল্লেখ করেছি। নাম্বার আট, ইট ইজ নো ইউজ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে নিচের স্ট্রাকচার অনুসরণ করতে হবে। ইট ইজ নো ইউজ এর পরিবর্তে হোয়াই বসাতে হবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখুন এখানে প্রশ্নটি ছিল যে ইট ইজ নো ইউজ মেমোরাইজিং আনসার ফর এনি এক্সামিনেশন। ইট ইজ নো ইউজের পরিবর্তে হোয়াই, মেমোরাইজিংয়ের সাথে যে আইএনজি ছিল এটা বাদ দিয়ে এই মেমোরাইজ ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখেছি, মানে বেস ফর্মে লিখেছি, তারপরে বাকি অংশটুকু লিখেছি, আনসার দ্য আনসার ফর এনি এক্সামিনেশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, অনেক সহজ নিয়ম। মনোযোগ সহকারে যদি আবার আপনারা পড়েন তাহলে এটা খুবই সহজ মনে হবে, আর যদি কারো কাছে কঠিন মনে হয় আমাকে জানান, আমার সাথে আলোচনা করুন। ইট ডাজ নট ম্যাটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য ইট ডাজ নট ম্যাটার এর পরিবর্তে হোয়াট দো বসবে, তারপরে বাকি যতটুকু অংশ থাকে ওই অংশটুকু অপরিবর্তিত, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বসে যাবে। দেখুন ইট ডাজ নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম, মানে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে আমরা হোয়াট দো বসিয়েছি, তারপরে বাক্য অংশটুকু বসিয়ে দিয়েছি এবং দেখুন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি, অনেক সহজ নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই নিয়মগুলো বুঝতে পেরেছেন, আমার কথাও বুঝতে পেরেছেন। যদি কারো কাছে কোনো কিছু বোধগম্য না হয়, অস্পষ্ট মনে হয়, আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।